আসসালামু আলাইকুম। আজকে আমাদের স্যার একটা আমাদেরকে আইসোমেট্রিক ড্রয়িং দিচ্ছে। আইসোমেট্রিক ড্রয়িং থেকে আমাদের একটা স্কুল তৈরি করতে বলছে। তো আইসোমেট্রিক ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি নির্দেশনাগুলো ফলো করব। তো আমাদের আইসোমেট্রিক ড্রয়িংসে আমাদের সর্বপ্রথম আমাদেরকে আমাদের ডেসক্রিপশন বক্স ফলো করতে হবে। ডেসক্রিপশন বক্সের মধ্যে আমাদের কী কী ফিটিংস দরকার এগুলো দেওয়া আছে, এগুলো আমরা স্টোর থেকে নিয়ে আসতে হবে। তো আমাদের সর্বপ্রথম ডেসক্রিপশন বক্স থেকে আমার ফলো করতে হবে, প্রথমে দেওয়া আছে উইলনেক উইল্ড পাইপ 2 ইঞ্চি। তাইলে বর্তমানে আমাদের পাইপ লাগবে 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি পাইপ আমার স্টোর থেকে আনতে হবে। তারপর আছে এলবো, 90 ডিগ্রি এলবো 2 পিস, না সরি 1 পিস 2 ইঞ্চি, এই আমার একটা এলবো আনতে হবে। তারপরে ইকুয়ালটি, আমাদের বলছে একটা ইকুয়ালটি আনতে হবে, একটা ইকুয়ালটি আনলাম। আরেকটা বলছে যে উইলনেক ড্রাম, উইলনেক ড্রাম আনতে হবে আমাদের 2টা। আর এটা হচ্ছে প্লেট ফ্লাঞ্চ, আমাদের একটা প্লেট ফ্লাঞ্চ আনতে হবে, আর 2টা উইলনেক ফ্লাঞ্চ আনতে হবে। এগুলো আমাদের আনতে হবে স্টোর রুম থেকে, এগুলো আমরা ডেসক্রিপশন বক্স থেকেও আমরা ফলো করে আনছি। তারপরে আমাদের সর্বপ্রথম আমাদের স্কুল তৈরি করার জন্য যেটা দরকার, আমার সবগুলো পাইপকে আমরা সবগুলো ফিটিংসকে আমরা প্রপারলিভাবে ঠিক করতে হবে বা উপযুক্ত করতে হবে যে আমরা একটা স্কুল তৈরি করার জন্য। তো আমাদের এই জায়গায় করতে হবে পাইপ লাইনকে আমরা কেবল করতে হবে। তারপরে এলবোর ফিটিংসগুলোকে আমরা প্রপারলিভাবে ব্যবহার করতে হবে, সেগুলো আমাদের আসার পরে করতে হবে। তারপরে এখন আমাদের আইসোমেট্রিক ড্রয়িংসের মধ্যে ড্রয়িংস ফলো করে আমাদের স্কুল তৈরি করতে হবে। তো ড্রয়িং আমাদের ফলো করার সময় সর্বপ্রথম আমাদের দিক নির্দেশনাগুলো ফলো করতে হবে। দিক নির্দেশনা হচ্ছে আমার সামনে থাকবে ওয়ার্ল্ড ওয়েস্ট, আমার সামনে থাকবে নর্থ, পেছনে সাউথ, ডানে ইস্ট, বামে ওয়েস্ট, উপরে আপ, নিচে ডাউন। তো আমরা একটা পাইপ ফেব্রিকেটর, ফেব্রিকেটর, তো আমাদের যেই কোনো অ্যাঙ্গেল থেকে আমরা কাজটা শুরু করতে পারি। তো এই কারণে আমরা কাজটা শুরু করলাম এই জায়গা থেকে। আমাদের এই ড্রয়িংসের মধ্যে দেওয়া আছে প্রথমে এদিক থেকে আমার কাজ শুরু করতে বলছে। তো এদিক থেকে কাজ শুরু করতে সর্বপ্রথম আমার বলছে যে একটা প্লাঞ্চ লাগবে। প্লাঞ্চটা আপনি কীভাবে বলতে যে কী প্লাঞ্চ লাগবে, জায়গায় দেওয়া আছে নাম্বার, নাম্বারে দেওয়া আছে যে 4, তাইলে 4 নাম্বার আমার দেওয়া আছে উইলনেক প্লাঞ্চ। তাইলে আমার অবশ্যই প্রথমে আমার একটা উইলনেক প্লাঞ্চ ব্যবহার করতে হবে। তারপরে দেওয়া আছে যে এলবো, আমার ডিরেকশন অনুযায়ী বলা হয়েছে যে একটা এলবো ব্যবহার করতে হবে। এলবোটা আমার কোথায় দেওয়া আছে, 2 নাম্বারে এলবো 90 ডিগ্রি, অবশ্যই আমার একটা 90 ডিগ্রি একটা এলবো দরকার। আমার 90 ডিগ্রি এলবো দিলাম। তারপরে বলছে যে আমার পাইপ লাইন, এই যে ডিরেকশন অনুযায়ী আমার বলছে যে ইস্টের দিকে একটা পাইপ লাইন নিতে। এখন আমি একটা ফ্রি ফেব্রিকেটর, এই জন্য আমার যে কোনো অ্যাঙ্গেল থেকে আমি কাজটা শুরু করতে পারি। তো আমার কাজটা আমি এই জায়গা থেকে শুরু করলাম যেন আমার জন্য সুবিধা হয়, এই কারণে। তো আমি একটা পাইপ লাগাইতে বলছে যে পাইপের মেজারমেন্টও আছে, এই পাইপের মেজারমেন্ট অনুযায়ী আমার পাইপটা কেটে তারপর আমাদের এটাকে জয়েন করতে হবে। তো তারপর আমি এই জায়গা থেকে একটা পাইপ নিয়ে জয়েন করলাম। জয়েন করার পরে এই জায়গায় আবার এসে বলছে যে একটা টি ব্যবহার করতে হবে। তাইলে আমার টিটা কোথায় দেওয়া আছে, যে ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার দেওয়া আছে যে কী টি ব্যবহার করতে হবে। তো দেওয়া আছে যে ইকুয়ালটি, তাইলে আমার এই জায়গায় একটা ইকুয়ালটি ব্যবহার করতে হয়েছে। এই জায়গায় আমি একটা ইকুয়ালটি ব্যবহার করলাম। তো ইকুয়ালের ক্ষেত্রে টি ব্যবহার করতে বলছে যে আমার নর্থের দিকে একটা টি ব্যবহার করতে হবে। তাইলে আমি নর্থের দিকে টি ব্যবহার করলাম। টি ব্যবহার করার পরে তারপরে আমার বলছে যে একটা পাইপ দিতে হবে। তাইলে আমি এখানে একটা পাইপ ব্যবহার করলাম, ইকুয়ালিটির উপরে আমার একটা পাইপ ব্যবহার করতে বলছে, আমি একটা পাইপ ব্যবহার করলাম। পাইপের মাথায় আমার বলছে যে এই জায়গায় 5 নম্বরে দেওয়া আছে যে আমার একটা প্লেট ফ্লাঞ্চ ব্যবহার করতে হবে। তাইলে আমি এই জায়গায় একটা প্লেট ফ্লাঞ্চ ব্যবহার করলাম। তারপর আমাকে বলছে যে টিয়ের এই মাথা থেকে আমার আরেকটা পাইপ লাইন নিতে হবে। তাইলে আমি এই জায়গা থেকে আরেকটা পাইপ লাইন নিলাম। পাইপ লাইনের মাথায় এই জায়গায় আরেকটা আইসোমেট্রিক ড্রয়িংসের মধ্যে আমার দেওয়া আছে যে একটা পাইপ লাইনের মাথায় আমার একটা প্লাঞ্চ ব্যবহার করতে হবে। তাই এই জায়গায় আমি একটা প্লাঞ্চ ব্যবহার করলাম। প্লাঞ্চ কী প্লাঞ্চ ব্যবহার করবো এটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি এই জায়গা থেকে নিলাম যে উইলনেক প্লাঞ্চ আমি এই জায়গায় ব্যবহার করলাম। ওকে, ঠিক আছে। তো দেখো আমাদেরকে আজকে এক্সপ্লেন করলো, আজকে আমরা যে স্কুলটা রেডি করছি ড্রয়িং দিকে, যে ড্রয়িংটা সম্পূর্ণ আমাদের আপনাকে এক্সপ্লেন করবে। ওকে, একেবারে শুরু থেকে স্টোর থেকে মালামাল তোলা থেকে শুরু করে আমাদেরকে একবারে
আমরা ঈশ্বর দিকে যখন মালা বন্ধন করবো, ভালো করে ভেঙে তুলবো, আমাদের কোনটা কত পিস লাগবে, সে কোড নাম্বারগুলো কি মিলতেছে কিনা, আমার পিএস লাগবে না এসএস লাগবে, এগুলো আমি ভালো করে দেখে নেবো। ওকে, তারপরে জয়েন্ট প্রিপারেশন করার জন্য আমার যে সেভেন অ্যাঙ্গেল আছে সেটা প্রপারলিভাবে আছে কিনা, রুট গ্যাপ এগুলো প্রপারলিভাবে আছে কিনা।